আবার রাজ্য থেকে ব্রেকিং, রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জ, যেখানে এইমাত্র কথা হচ্ছিল চতুর্মুখী লড়াই হচ্ছে, সেখানে মোহাম্মদ সেলিম নয় এবং দীপা দাস মুন্সী নয়, বিজেপি প্রার্থী এগিয়ে। মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোয়াজ্জেম হোসেন এগিয়ে। মালদা দক্ষিণে, যেখানে ডালুবাবু খানিকক্ষণ আগেও এগিয়েছিলেন, এখন কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে গেছে। আমি বারবার বলছি, উত্তরবঙ্গের একাধিক সিটে এইভাবে কাঁটে কাটাক্কর হবে, একেবারে টাফ ফাইট হবে। এখনো পর্যন্ত যে ছবিটা এসছে সেটা আরও বিশ্লেষণের জন্য বিশ্বনাথ চক্রবর্তীর কাছে চলে যাব। বিশ্বনাথবাবু, না দেখুন, আমি রাজ্যের ক্ষেত্রে বলতে পারি যে প্রবণতা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু প্রায় এক্সিট পোলের কাছাকাছি। আমি কনক্লুশন টানছি না, আবার দর্শক বন্ধুদের বলছি যে প্রাথমিক যে প্রবণতা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু আমরা এক্সিট পোলের প্রবণতাটাই প্রায় কাছাকাছি দেখতে পাচ্ছি। বামেদের কোনো আসন এক্সিট পোলে দেওয়া হয়নি, এখানেও কোনো কোনো আসনে বামেরা এগিয়ে নেই। লড়াইটা তৃণমূল এবং বিজেপির যেটা দেখানো হয়েছিল এক্সিট পোলে প্রায় সেরকমই একটা ছবি পাওয়া যাচ্ছে, এবং কংগ্রেস কিন্তু যে আসনগুলোতে এগিয়ে থাকার কথা ছিল তার মধ্যে বহরমপুরে এগিয়ে আছে। যেটা সর্বভারতীয় ক্ষেত্রে সুমনদা, ইলেকশন কমিশন অফিসিয়ালি যে ওয়েবসাইট তাতে তারা দেখাচ্ছে 235টা কেন্দ্রের এগিয়ে থাকার প্রবণতা তারা দেখাচ্ছেন, তার মধ্যে বিজেপি 235-এর মধ্যে ইলেকশন কমিশনের ওয়েবসাইট অনুসারে 233টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে জাতীয় কংগ্রেস 41টি আসনে এগিয়ে আছে। রাজ্য ওয়ারি যদি দেখি তাহলে তেলেঙ্গানাতে টিআরএস এর ঝড় চলছে। আপনারা জানেন কিছুদিন আগেই তারা বিধানসভাতে ঝড় তুলেছিল, লোকসভাতে একই প্রবণতা। তামিলনাড়ুতে ডিএমকে এর ঝড় চলছে বলা যায়। একইভাবে আমি বলবেন বাইচুং ভুটিয়া, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে হয়তো তেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেননি, কিন্তু এবার সিকিমে নতুন যে দল তৈরি করেছেন সিকিম ক্রান্তিকারী, সেই দলের কিন্তু এগিয়ে থাকার প্রবণতা কিন্তু ইলেকশন কমিশনের ওয়েবসাইট অনুসারে আসছে। সর্বভারতীয় ক্ষেত্রে ইলেকশন কমিশনের ওয়েবসাইট অনুসারে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে আছে, 133টা আসনে এগিয়ে আছে, মোট 235টি আসনের ফলাফল তারা জানাচ্ছেন, মানে এগিয়ে থাকার প্রবণতা জানাচ্ছেন। তার মধ্যে বিজেপি 133টা কেন্দ্রে কিন্তু এগিয়ে আছে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে আছে 41টি আসনে। অর্থাৎ ইলেকশন কমিশনের ওয়েবসাইট এবং সামগ্রিক যে ফলাফলের প্রবণতা তাতে কিন্তু এক্সিট পোলের যে অবস্থান দেখানো হয়েছিল বিজেপি এগিয়ে থাকার প্রবণতা সেইটাই কিন্তু আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি। সেটা রাজ্যের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, সেটা সর্বভারতীয় ক্ষেত্রেও কিন্তু এক্সিট পোলের প্রবণতাই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, আগামী সময় তো বলা যাবে। ধন্যবাদ, ধন্যবাদ বিশ্বনাথবাবু। বলতে বলতে আবার রাজ্য থেকে দুটো কেন্দ্র থেকে আপডেট দেখব। আসানসোলে 8500 ভোটে এগিয়ে গেলেন বাবুল সুপ্রিয়। আসানসোলে 8500 ভোটে বাবুল সুপ্রিয় এগিয়ে। উলুবেড়িয়া এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ, সুলতান আহমেদ, প্রয়াত সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ তৃণমূল কংগ্রেসের উলুবেড়িয়া প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। তাহলে রাজ্যের ছবিটা 16টাতে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি 6টাতে, বামফ্রন্ট এখনো পর্যন্ত খাতা খোলেনি এবং কংগ্রেস 2টিতে। আবার বলছি, তৃণমূল কংগ্রেস প্রার্থীরা 16টি আসনে এগিয়ে, বিজেপি 6টি আসনে এগিয়ে এবং কংগ্রেস 2টি আসনে এগিয়ে, বামেরা খাতা খোলেনি।